করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে ব্যারাকপুর মহকুমায় আজ থেকে শুরু হল কড়া নিয়ম বিধি ব্যারাকপুর মহকুমাতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন শুধুমাত্র ব্যারাকপুরে প্রতিদিন করে করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক বৈঠক ঠিক হয় প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার বন্ধ থাকবে দোকান বাজার সেই সঙ্গে মাস্ক না পরে রাস্তায় বের হলে তাদের ধরে নিয়ে যাওয়া হবে এবং করোনা টেস্ট করানো হবে সেই মতোই সোমবার সকাল থেকেই লাগু হয়েছে বিধি নিষেধ সেই সঙ্গে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধগুলি ঠিক করে মানা হচ্ছে কিনা তা দেখার কাজ সকাল থেকেই দেখা গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের ওষুধের দোকান এবং দুধের দোকান ছাড়া সমস্ত বাজার সম্পূর্ণ বন্ধ রাস্তায় প্রায় জনমানবহীন সেই সঙ্গে চলছে পুলিশের টহল কোন দোকান খোলা দেখলেই সেগুলো বন্ধ করে দিচ্ছে পুলিশ তবে সাধারণ মানুষকে অনেকটাই সচেতন হতে দেখা গেল এবার